সূরা আর রহমান কোন দেশে নাজিল হইছে? জোরে কও, জোরে কও না। যে সময় নাজিল হইছে এই দেশটা আছিল কাফিরের দেশ, বেঈমানের দেশ, নবীর দুশ্মনের দেশ, আল্লাহর শত্রুদের দেশ। কাবা শরীফের সাথে যারার বিদ্বেষ আছিল, বাস্তবে বিদ্বেষ আছিল, বাহ্যিক প্রেম আছিল, বাহ্যিক প্রেম আছিল, বাস্তবে কোনা বিদ্বেষ আছিল। তারা কাবা শরীফের তওয়াফ করত, বেঈমান কাফিরও কাবা শরীফের তওয়াফ করত, খান্দা খান্দা তওয়াফ করত, চৌকের ফানি ভাসাইত, কিন্তু ল্যাংটা ইয়া তওয়াফ করত। এটা কাবা শরীফের প্রেম বাস্তবে না কাবা শরীফের সাথে বেয়াদবি? মাতো না, কাবা শরীফের সাথে প্রেম না বেয়াদবি? মাতো না জোরে। তারাও খান্ত, কাবার প্রেমে খান্ত। তারারও বিশ্বাস, অটুট বিশ্বাস আছিল যে কাবা গড়টা পবিত্র, কাবা গড়ের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এই বিশ্বাসটা তারারও আসিল। সেই কাবা শরীফের সম্মানের জন্য, কাবা শরীফের মর্যাদা সংরক্ষিত রাখার জন্য, সে কাবা শরীফের প্রতি তারার চরম শ্রদ্ধা নিবেদন পেশ করার জন্য তারা ল্যাংট ইয়া তওয়াফ করত। সম্মান দিয়েছে আতো না, ও বাবা আইসন, বাবা আইসন, বাবা আইসন, বাবাই যদি মাইজিরে বিয়া না করতাতে আমি হইলাম নে না? বাবার কত অবদান, নিয়ামত আমার উপরে, কাপড় দিন, খানি দিন, সব কিছু দিন। আইসেন যখন ডাকা থাকাতে ল্যাংট ইয়া তান রেগে আমরা অভিবাদন জানাইমু, অভ্যর্থনা জানাইমু, বাবা বড় খুশি হইব। মাতো না, ওই আমার ভয় খিজার সম্মান আমারে জানাইছে, কাপড় বাদ দিয়ে ল্যাংট ইয়া আমারে সম্মান করের। শেখুল হাদিস সাহেবটা ফোন দেয় নেবা, বলুন ওইটা দৌড়িও। বাস্তবে এটা সম্মান না অপমান? ক না, বাস্তবে এটা সম্মান না অপমান? তারার একটা যুক্তি আসিল কেন তারা ল্যাংট ইয়া তো আফরত। তারার বিশ্বাস হইল যে খাফর ফিন দিয়া গুণা করে, ই খাফর ফিন দিয়া তো আফ করলে কাবা শরীফের অপমান হয়। যে খাফর ফিন দিয়া গুণা করে, ই খাফর লইয়া পবিত্রতম কাবা শরীফের তো আফ করলে কিতা হয়? গুণা, ওইটা হইল অপমান, কাবার অপমান। এর ওই যুক্তির আলোকে তারা খাফর ফালাইয়া ল্যাংট ইয়া তো আফরত, খাফর দিয়া গুণা করছে। মাতো না, খাফর দিয়া গুণা করছে, আজ দিয়া করছে না, চৌক দিয়া করছে না, ফাও দিয়া করছে না, মুখ দিয়া করছে না, বুক দিয়া করছে না, ফিট দিয়া করছে না, শোল দিয়া করছে না। মাতো না, গুণা যে করলো এটা খাফরের দোষ নেই, তার হাতের দোষ, তার ফার দোষ, তার ফেটের দোষ, তার ফিটের দোষ। তাহলে শৈল বাদ দেওক, ই শৈলটারে তো ইয়াইও পারব নি। মাতো না, অযৌক্তিক একটা বিষয়ে তারা যৌক্তিক বানাইয়া, অযৌক্তিক একটা বিষয়ে তারা যৌক্তিক বানাইয়া কাবা শরীফের সম্মানের দোহাই দেয়া তারা কাবা শরীফের অপমান করছে। ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? সেই কাফিররার দেশ কোরআন শরীফ নাজিল হইল, কোরআন শরীফের একটা সূরা, সূরা আর রহমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আসলা অল্প সংখ্যক মানুষে লইয়া, যারা আমার নবীর অনুসরণ করছিল, এরা সংখ্যায় আসলা একবারে কম, একবারে অল্প। যখন সূরা আর রহমান নাজিল হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবারারে লইয়া একটা মিটিংও বইলা। ওই মিটিংয়ের মাঝে, ওই মহফিলের মাঝে ঘোষণা দিলা, ক্যাস ক্যাস ক্যাস, কাফিরদের বৈঠকে গিয়া সূরা আর রহমানের তিলাবত কর্তায় ক্যাস, কেউ দাঁড়ায় না, সবাই নীরব, সব নীরব বইসে আছে, বইসে আছে কের লাগিয়া ভয়ে না, বইসে আছে এই জন্য যে নবীর মুখ থেকে, নবীর পবিত্র মুখ দিয়ে আমার নামটা বাহির হইলে আমি দাঁড়াইমু, এই অপেক্ষায় সবাই বইয়া রইছেন, কেউ দাঁড়ায় না, সব নির্বিকা বইয়া রইছেন। অল্প বয়স্ক এক যুবক, যুবক নাই, যুবক না, যৌবনে গা ফুচ্ছেন না, অল্প বয়সের অবুজ একটা ফুয়া, অবুজ একটা ছেলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা কো না,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন ফুরুত তাই তো কিতাব বুঝে লালের টুকরা না আগুনের টুকরা মাথা না বা ফুরুতাই বুঝেনি লালের টুকরা না আগুনের টুকরা এই বৈঠকের মাঝে গিয়া তিলাবত করলে এরা কি জাত মানুষ তারার সামনে তিলাবত করলে কি দুর্ঘটনা ঘটবো এই সম্বন্ধে তাইনের কোনো ধারণা নাই ওই বাচ্চারারে দেখে আমার আর ওই বেটার তিলাবত শুনি আমার মনে আইল বহুত দিন আগে দেখছিলাম তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবুজ বাচ্চা তো ফাল মারিয়া দাঁড়াইছেন নাচ্চা নাচ্চা দাঁড়াইছেন আনন্দে আত্মহারা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাফিরদের বৈঠকে গিয়া আমি সূরা রহমানের তেলাওয়াত করি আইমু আমার নবী চুপ নীরব আবার ঘোষণা দিছেন কে আছো কে আছো কে আছো কাফিরদের বৈঠকে গিয়া সূরা আর রহমানের তেলাওয়াত করে আইবাই আবার সকল সাহাবায়ে কেরাম নীরব আবার ফাল মারিয়া দাঁড়াইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আমি একবার কইছি আবার কইলাম বিশ্বাস করো ইয়া রাসূলুল্লাহ আমি যাইমু কাফিরদের মহফিলে গিয়া সূরা আর রহমানের তেলাওয়াত করিয়া আইমু আবার আমার নবী নীরব আর নবীর উদ্দেশ্য না ও বুঝ বাচ্চা আরে কঠিন একটা ব্যাপার যেখানে কাফিরদের সকল বড় বড় সর্দাররা বৈঠকে লিপ্ত আছে সেই বৈঠকে সূরা আর রহমানের তিলাওয়াত করিয়া আসাটা বড় কঠিন ব্যাপার ঠিক না ও ঠিক মাতো না আবার আমার নবী ঘোষণা দিছেন কে আছো আছো কেউ আছো কেউ কাফিরদের বৈঠকে গিয়া সূরা আর রহমানের তিলাওয়াত করি আইতায় আবার দাঁড়াইছেন এই লইয়া তিনবার দাঁড়াইলা আব্দুল্লাহ ইবনে কোনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কসি বাচ্চা আমার নব্বই অনুমতি দিলাইছেন ঝা কাফিরদের বৈঠকে গিয়া সূরা আর রহমানের তাবলীগ করি আয় লাফাইয়া লাফাইয়া যায় লাফাইয়া লাফাইয়া খুশে ফেট পড়ে গেছে গে আমি যাইমো কাফিরদের মহফিলে গিয়া সূরা আর রহমানের তিলাওয়াত করি আইমু আমি ভাগ্যবান অবুজ বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ আনন্দে আত্মহারা লাফাই লাফাই যান কাবা শরীফের কাছে তারা বৈঠকরত আছিল কাবা শরীফের কাছে তারা বৈঠকে লিপ্ত আছিল সভাপতি আছিল সেই আরবের বড় নেতা আবু জাহাল কে নেতা কোনা কে নেতা আবু জাহাল সভাপতি সকল থাকি বড় নেতা সভাপতি আলোচ্য বিষয় মোহাম্মদের কেমন ভাবে পৃথিবীর বুক থাকিয়া মিটাই লওয়া যায় কেমনে তার অস্তিত্বরে নিশ্চিন্ন করা যায় মোহাম্মদের কেমন ভাবে হত্যা করা যায় সেই পরামর্শ মিটিংয়ে তারা বইছে আবু জাহাল সভাপতি এইটাই একমাত্র বিষয় এই বৈঠকের মাঝে এই অবুজ বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুগিয়াই বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন তারার খলজাত আগুন লাগি গেছে কোরআনের দুশমন না বন্ধু হও না তে কোরআনের দুশমন যারা এরা যদি কোরআন শরীফের আওয়াজ শুনেতে আগুন লাগি যায় এরার অন্তর মাতো না আগুন লাগে না লাগে না আগুন লাগি যায় আর মুমিন যদি কোরআনের আশিক যদি কোরআনের তিলাবত শুনে তখন তার কলেজার মাঝে বেহেস্তি শান্তি প্রতিষ্ঠিত হইয়া যায় ঠিক না ও ঠিক আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনে যখন কোরআন শরীফ শুনে কোরআন শরীফ হন আফুনে না মুমিনে যখন কোরআন শরীফ শুনে আরেকজনের মুখ থেকে আরেকজনের তিলাওয়াত করে আর মুমিনে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজটা শুনে তার ইমান বাড়ি যায় দেখে কইছন আল্লাহ কও না খে কইছন কও না খে কইছন কও না খে কইছন বাড়ি যায় ইমান বাড়ে স্বাদও বাড়ে ইমান বাড়ে স্বাদও
bare moza bare joto tilawat sunbo totoi quraner moza bare na khome bare na khome bare na khome oi bepare ekta hadis porchi laisa minna man lam yataganna bil quran ibn hajar askalani rahmatullah alai tar koyekta onubad korchen ekta onubad holo laisa minna man lam yatalazzaz bil quran oi ni beta o beta khaw na bahut boro alim kintu bahut boro jayyid alim jar bukharir fodar awaze dar ulum deobonder diwar porjonto awaz horto laisa minna man lam yatalazzaz bil quran je naki quran re funya quran re foriya moja nafa se amar nabir prokrito mumin na oi lagi jikailam apnara moja lagche ni apnara khoisen moja lagche khoisen na bastob moja ase na nai moja ase na nai moja ase usaid ibn khuzair radhiyallahu ta'ala anhu amar nabir ek sahaba Usaid ibn Khuzair radhiyallahu ta'ala anhu prohararot asla juddher majhe senarar prohoray asla besto gonoray toy geche dekhla dushmaner temon boy toy nai sara rat hoja gemni taktam te namaz shuru kori dei namaz shuru kori disen namazer bitre Quran Sharif poronna poronna mato na jokhon daraisen Quran Sharif tilawat shuru korchen dushmane dekhilise daraise lore hoy na daraise lore hoy na এরে লক্ষ্য কইরা তীর মারলে যে খানো মারা যাইবি কেন হইগা লাগবো একবারে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা নূর মেরুদণ্ড লক্ষ্য কইরা দুশমনে তীর মারছে তার মেরুদণ্ডের মাঝে তীরটা হামাই গেছে তাইন নামাজ ও তাইন কয় হ না তাইন কয় তাইন কয় তাইন কয় একটা মাছে যদি না খব হইতে তাফা মারিয়া নাক ফাটাইলে মাতো না একটা না একটা মাছে যদি বয় না হতে আমরা তাফা মারি না মারি না আর একটা মশা বইলে লড়ি হই না মাতো না ফির সেবার ঘরের ফির সাহেব তাফা মারি না মারি না মাতো না ফাও খতবার ওয়াসি আর ফালাই মশা খাইয়া হাল্লো ইমামের নামাজ লম্বা করে লিছে দেখো ফাওটা মশা খাইয়া হাল্লো গোসায় 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 গোসাই না মাতো না উসাইদ ইবনে খুযায়র রাদিয়াল্লাহু তাআলা নু নামাজরত অবস্থায় দাঁড়ানো একবারে তীরটা বই দিছে তাইনে মেরুদণ্ড মেরুদণ্ডের মাঝে তীরটা গিয়া হামাই গেছে তাই নামাজ তাইন কয় মাতো না দুশমনে দেখকে অবাক কইজা মানুষ না গাছ যে মানুষ না গাছ লরে হই না তীর হামাই গেছে তীর বুঝো তো তীর সুকা না বুতা সুকা তীর হামাইছে মাঝের আড্ডিত ফিটের মাঝের আড্ডিত হামাইছে আড্ডির ভিতরে হামাইছে খালি গোস্তের ভিতরে না আড্ডির ভিতরে হামাইছে তীর তাই এর বাদ কও না নামাজ এর বাদ নামাজ এ কই কিতাবে এটা মানুষ না গাছ লরই না লরা নাই ও নর অবস্থায় দাঁড়ানো পবিত্র কোরআনের তেলাওয়াতের মাঝে মশগুল কই আরেকটা মারি দেই আরেকটা মারছে আরেকটা মারছে হিজো গায় একবারে মাঝের আড্ডি থামাই গেছে কয়টা হামাইলো মাতো না দুইটা এর ভরো তান্ন মাজ স্থির ধীর নরা নাই লড়া চড়া নাই আরেক সাহাবা আসলা কিছু দূর মনে হয় তাইন দেখছন তীর হামাই গেছে দুইটা তাইন এন রইছন নামাজ উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা নু নামাজ রইছন দুই নম্বর সাহাবায় ওই দুয়ো তিন তীর রে তান্না ফিট থেকে বার খলিছন ফিটের গুড়া পর্যন্ত বাইরে আইছে এর বাদ তাই নামাজ এর বাদ তাই খ না এর বাদ তাই এর বাদ তাই খ না নামাজ নামাজ এর বাদ নামাজ যখন শান্তি সহকারে নামাজ শেষ করছেন এর বাদে ওই সাহাবায় যেন তীর বার করে আনছেন তান জিকান উসাইদ কি ব্যাপার ফয়লাবারে যখন তীর ফরল তোর মাঝের আড্ডিত গিয়া ঢুকি গেল এই সময় নামাজ ভাঙলে না এই সময় যদি ভাঙ্গিলিতে তাহলে তো দুই নম্বর তীর আর লাগলো না না ঠিক না ও ঠিক ওই ফয়লার নম্বর তীর ঢুকলো দুই নম্বর তীর ঢুকলো এর পরেও তুই নামাজ ভাঙলে না এর পরেও তোর মাঝের আড্ডিত গিয়া দুয়োটা হামাইলো আমরা টান্না বার করে আনলাম তোর আড্ডির গুড়া লাগাতে বাইরে আইলো এর পরেও তুই নামাজ ভাঙ্গছ না কি ব্যাপার
হায়রে মজা, কোরআন শরীফ পড়ছি এমন মজা লাগছে, এমন মজা লাগছে, তিলাওয়াতের এমন মজা লাগছে, মন চাইছে না আমি নমাজটারে বাঙ্গলিতাম। নমাজ বাংলে তো তিলাওয়াত বাদ দেওয়া লাগে, এই তিলাওয়াতের মজায় নমাজ বাংতাম চাইছি না। মজা লাগছে না লাগছে না? মাতো না, মজা লাগছে না লাগছে না? এর চেয়ে আরো কঠিন ঘটনা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর চেয়ে আরো কঠিন। সুবহানাল্লাহ, তারা কোরআনের কি মজা পাইছেন, এর চেয়ে কঠিন। তীর হামাইছে তাইনের মাজার আড্ডি থামাইছে, ফিটের মাজার আড্ডি থামাইছে। অন্যের যুগের ওয়াই যখন আছে ওই যে ফুন্না ফুন্না ওইটা তো ওইটাই নিয়ে বয়ান জখরে, তো ওইটা ফুন্না ফুন্না ওয়াজ করে আর বেড়াইয়া সেড়াইয়া এমনে থাকি হেমনে, আগা থেকে আগাও চিনে না গোড়াও চিনে না, মনে যা চাই ওইটারে আসলটা লইয়া বেড়াইয়া সেড়াইয়া ঘটনাটারে বর্ণনা করে। আসলে হেও জানে না, তার বাপও জানে না, তার বাপর করতে কইতে পারতো না এটা কোন কিতাব। আমি চ্যালেঞ্জ করে কইলাম, শেখুল হাদিস সাহেবরে নাই, চ্যালেঞ্জ করে কইলাম, মহত বেড়ায় কইলাম হজরত আলীর ঘটনা কোন কিতাব আছে, যত আই যায় সকল দিতে জিকাইলিও। আসো গিতে কইলাম তো জিকাইলিও, দেলাই বাপর ঘরে বেড়াইলে তুমি দেলাইও হওয়ালা দিতে পারতে না, এটা আমার জানা আছে, আমার একটা বিশ্বাস নাই না। আমি সাগর তো হামেশা গরিয়াই, ই সাগরের ভিতরে হামেশে খালি বুর দেই বুর দেই, বুঝতো না, ওই সাগরও বুর দেই আমার আন্দাজা আছে। তো আমিও মাঝে মাঝে ওইটা ফুনি, খিতাতে আছে না ওইটা ফুর ওটাই ফুনায় তে ওইটা ফুনি, আহ হা হা হা, এটা তো ইয়া কিতাব দেখা কয় না, ইয়া কিতাব চিনোই না, কিতাব দেখার তার সময়ও না, ইয়া কিতাব বুঝাও না, ইয়া ওই ওয়াজ অকল ফুনছে কোনো ক্যাসেট আর ওইটারে লইয়া বিকৃত করিয়া ঘটনাটারে মানুষরে খান্দাইবার লাগে আসাইবার লাগে ওইটারে উপস্থাপন করে। তোমার মনে এটা মানত না, এটা বুঝলাম, হামাইছে তীর হামাইছে তার মাজার আড্ডিত, কোন আড্ডিত হামাইছে, এটা বড় বিকট তীর হামাইছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুর্বল আসলা, বড় শক্তিশালী আসলা, মাতো না, শক্তিশালী নাইনি, মাতো না, ফুরু মুরু আসলা, শরীরটা আসিল ফুরু কিন্তু শক্তি আসিল সিংহের চেয়ে আরো বেশি, আসিল না আসিল না, মাতো না, আসিল না আসিল না আসিল। এখন তীর বার করবার কোনো ব্যবস্থা নাই, তাই নিজে নিজে তীর কত সময় ফরফরে আত দেন, কত সময় ফরফরে আত দেন, তীর কোন অবস্থায় আছে। অন্যান্য যারা তারা তীর আনার বহুত চেষ্টা করলা, এই তীরে সইবার লাগেই দেন না, সইলেই উফ 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 উফ, কোনো লেখানি তীররে বাহির করার কোনো ব্যবস্থা নাই। তারা অন্যান্যরা তারা চিন্তার মাঝে পড়লা, ই আলীর মাঝের আড্ডির থেকে তীরটারে কেমনভাবে বাহির করা যায়, তারা লুকাইয়া লুকাইয়া পরামর্শ করলা। একটা ব্যবস্থা আছে, আলী যে সময় নমাজও দাঁড়াইব ওই সময় তীরটা আনা দাইব, ওইটা তারা লুকাইয়া পরামর্শ, ওইটারে ঘটনা আনি লাগাই নবীর সাথে, নব্য বলে কইসুন নবীর সাথে না লাগাই, মান কাজাবা আলাইহা মুতাআম্মিদান ফালিয়াতা বাউয়া মাকানাহু মিনাম, ও ফরছে না কিতাব তার বাপও ফরছে না, শুনছে যে ওইটাই না নবীর লগে লাগাইলাই। কদিন আগে ওয়াজ শুনলাম, যেটা মন চাই তা হয় আল্লাহ কইছেন, আল্লাহ কইছেন না, কোরআন শরীফ নাই আল্লাহ কইছেন না, নব্বইও নব্বইও কইছেন না, কয় আল্লাহ কইছেন, বড় ওয়াইজ কেসে তো বড় ওয়াইজ বড় ওয়াইজ, আর তো ফাইনতে জিগাইর মারে, তার কথার লগে ফাইনতে জিগাইর মারে, কয় আল্লাহ কইছেন, আস্তাগফিরুল্লাহ, নবীর উপরে মিশা মাতলে, নবীর উপরে মিশা মাতলে জাহান্নামী, আল্লাহর উপরে মিশা মাতলে জান্নাতি, মাতো না মাতো না জোরে মাতো না, নবীর উপরে মিশা মাতলে জাহান্নামী, আর আল্লাহর উপরে মিশা মাতলে হ না, সন্দেহ আছে এরা ওয়াইজ, আজকের যুগের মঞ্চের এরা উত্থপ, এরা উত্থপ, না কিতাব আছে না এলিম আছে না হাদিস আছে না কোরআন আছে না কিচ্ছুই নাই, আছে কণ্ঠ আর বঙ্গি ভাঙ্গা, তারা পরামর্শ করছেন গোপনে গোপনে পরামর্শ করছেন, আল্লাহ যাহাতে জানে না আলী যে সময় নমাজ শুরু করব ওই সময় তিতটা বাইর করা যাইব, এটা হইল তারার গোপন পরামর্শ। হার পরামর্শ অন্যান্য সাহাবার গোপন না গোপন পরামর্শ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নমাজ দাঁড়াইছেন, খারা
একজন গেছন গে তীরে টান ভালাইছেন টানন যে তীরে টান সইতই দেন না সইলই উফ কইরা শিক্ষার মারি দেন ওই তীরে একজনে গে টানা শুরু করছেন নমাজের মাঝে লড়নই না কও না লড়ই নয় না লড়ন না উফ নাই টুফ নাই লড়ন না নমাজ ভাঙন না যেন টানা শুরু করছেন টানতে টানতে হেরান পারছেন না কোনবা আরেক জনাও এখন দুইজনে গে টানন তীরে কথা বুঝা যায়নি সকলে বুঝনি কইতাম নি কয়জনে টানন কয়জনে টানন নমাজের আগে একজনে হাত লাগাইলে তান শিখ মারতা এখন নমাজ যখন শুরু করছেন দুইজনে গে টানন তীর আনতে পারেন না তাই নমাজ সঠিকভাবে খাড়া ও লড়া নাই দুইজনও আনতে পারেন না তারা পরামর্শ করলাম না এখন আমরা তিনজনে টান দেই এখন ওইটা কয়জন হওনা তিনজন তিনজনে গিয়া টান শুরু করছেন তিনজনে টানন তীরে তিনজনে টানন সুবহানাল্লাহ তিনজনে টানন তিনজনে টানাও তীরে বার করতে পারেন না এর বাদে তারা সিদ্ধান্ত নিলা যে না ইলাখান না আমরা তাইনের ওই ফিটের তলার মাঝে ফিটের নিচ ভাগও আমরা আডু দিয়া টেক লাগাইয়া বর লাগাইয়া একসাথে টান দিমু বুঝছেন কথাটা টেক লাগাইয়া তখন শক্তি বাড়ে না নি মাতো না বা নাও টানছনি নাও টানছনি মাতো না একসাথে জোর করিয়া টান দিলে শক্তি বাড়ে না কমে তো তারা সিদ্ধান্ত নিল যে না আমরা ইলাখান টানলে খামাইতো নাই আমরা তিনজনে তিনটা আডু দিয়া তান শৈলের মাঝে বর লাগাই আর এর বাদে আমরা একসাথে টান দিম তিনজনে আডু লাগাইয়া একসাথে টান দিছন তীর পুরা রক্ত গুস্ত ওইটা লইয়া বাইরে আইছে এর ফরু হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ নামাজ যখন শেষ অভ্যাস আসিল আত নিতা বারে বারে তীরের অবস্থা জানার লাগিয়া সালাম যখন ফিরাইছেন ধীর স্থির সালাম ফিরাইছেন এরপরে যখন আটটা ফিটে দিনছেন যখন তীর নাই এরা তো বইয়া রয়েছেন দাঁড়ই তারা রে যেখান খিত হইল বে আমার তীর খিত হইল আমার যে তীর ফিটের মাঝে গাতা আসিল আমি আত দিলেই দুঃখ পাইতামি তীর খিত হইল তারা খান্দন দর্শন তারা খান্দন কইন হায় রে আলী তোর মতো মানুষ কি সূর্যের নিচে আর আছে আমরা একজন দুইজন তিনজন একসাথে টান দিয়ে বাহির করলাম তোর আড্ডির গোড়া পর্যন্ত বাইরে আইলো এরপরেও তুই নমাজ এরপরেও তুই নমাজ এরপরেও তুই নমাজ তোর এত অস্কার মহব্বত এত মনোযোগী তুই নামাজের মাঝে কইন হায় রে আমি কোরআন শরীফের তিলাওয়াতের মাঝে আসলাম এমন মজা লাগছে এমন মজা লাগছে এমন মজা লাগছে তোরা যে টানছো সেইটা আমি খুঁজতামি পারি না মজা লাগছে নি মাতো না মজা লাগছে নি মজা লাগছে নি এই তিলাওয়াতে কোরআনের মজা তিলাওয়াতে কোরআনের মজা আমরার খুঁজতাম নি বেটা এই যে তোমরা যদি গুসাও উঠেনি তোমরা আরো কুতবুল আলম সাইয়িদ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলীর নাম কিবা শুনছ মাতো না মদনী সাহেবের নাম শুনছ না হ্যাঁ একদিন ট্রেনে যাইতে নমাজ জামাতে শুরু হয়েছে নামাজ জামাতে শুরু হয়েছে নামাজ পড়া অনেক আসলা আলিম উলামা বুজুর্গ হল আসলা আর ওই সময় ট্রেনে ফুইসেল দিছে সারি দিবার লাগিয়া ট্রেনে ভূত করে নাইনি বাঁশি বাজায় নাই বাঁশি বাজায় ট্রেনের বাঁশি যে সময় সার এই সময় আওয়াজও দুই চারি পাঁচ মাইল দূর যায় নাইনি মাতো না এটা কোনো গাড়ির ইটার লাখান নেই না আরও খুব বেশি খুব বেশি ট্রেন সারি দিত টাইম আইছে সে ফুইসেল দিছে বিকট আওয়াজ ট্রেনের আওয়াজ বিকট আওয়াজ সকলের নমাজ বাঙ্গা বাঙ্গা তারা গা উঠে গেছেন ট্রেনও যে আমরা তো মুসাফির মানুষ ট্রেনে গে তো নমাজ পড়তাম পারমু ট্রেন গে লেগে তো আমরা সমস্যা পড়মু তারা সকলেই দৌড়া দৌড়ে গা উঠছেন ট্রেনও ট্রেনে উঠতে গিয়া তারা জামাতে সে নমাজ পড়ছেন মদনী রহমতুল্লাহ আলী এর ফরও নমাজ স্থির ধীরভাবে নমাজ পড়তে আসন নমাজ ভরিয়া শেষ ট্রেন গেছে না কি কারণে ট্রেন আটকিয়া রয়েছে তাই শান্তি সহকারে নমাজ ভরিয়া গিয়া ট্রেনে উঠছেন তারা যেখান বুঝলাম না
এই ট্রেনের সারি দিবার আওয়াজটা ফুইসেল দা কত বিকট, কত দূর যায়, পাঁচ দশ মাইল দূর যায়। আমরা তাড়াতাড়ি করে নমাজ বাঙ্গিয়া ট্রেনের মাঝে উঠে গেলাম গিয়া, কারণ ট্রেন গেলে গিয়া আমরা সমস্যা ধরে যাব গিয়া। আমরা তো কেউ না ইয়া জমাতে নমাজ পড়লাম, আপনি বাঙ্গে তো আমরা সাথে জমাতে নমাজ পড়তে পারতা, আপনি নমাজ বাংলা না খেনে, বুঝছো না কথা, আপনি নমাজ বাংলা না খেনে। তাই জবাব দেয় কোন তোমরা ফোন চো এর লাগে নমাজ বাংস, কথা বুঝছো না, মাতো না বলে তা ফোন আতই না খেয়ে মনে হয় খেখে ফোন হয় না আটটা তুলন যার দেখি তা মন লাগেন না, মন লাগেন না ফোনার মাঝে, মন লাগেন না, বুঝো না আমি তা মন লাগে না, মানুষে মাতেন না, ওইটা ওইটা দলি লইলো মন লাগে মাতেন না। আচ্ছা যাই হোক, আমার মুরব্বী কইছেন মন লাগে, ফোনো তে ফোনো আহ আমরার বুজুর্গ হল কী ধরনের সাহাবায়ে কেরামের নকশা কদমের উপরে আসন। তাই কেন তোমরা ফোন চয়ের লাগে নমাজ বাংস, আমি যদি ফোন দাম তে আমিও নমাজ ভাঙ্গে ট্রেনে উঠলাম নে। তিলাবতে কোরআনের আশকার মহাব্বত এই ফরিমান খালিব, এই ফরিমান তার তিলাবতে কোরআনের মজার সাগরের মাঝে নিমজ্জিত, ট্রেনের ফুইসেল বিকট ফুইসেল এটাও তার খানের দিকে ঢুকছে না, সুবহানাল্লাহ। মজা আছে না নাই, মজা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরআনের একটা সূরা সূরা আর রহমান লইয়া গেছেন, কাবা শরীফের ভাই আগাইতে আসেন, নাচা নাচা যান আত্মহারা, আমি আজকে কুফারে সর্দারান কুফার কুফারের সকল নেতা হলের বৈঠকে গিয়া সূরা আর রহমান তিলাওয়াত করিয়া আইমু। গেছেন গিয়া গিয়া দেখুন কাবা শরীফের দ্বার তারার মিটিং চলের, লক্ষ্য নবীর অস্তিত্ব কেমনে মিটাই দেওয়া যায় এই বিষয়ে তারার পরামর্শ মিটিং। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে গিয়াই শুরু করে দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন, তারার খুল যায়, তারার খুল যায়, আগুন লাগে গেছে গিয়া, খাটা গায়ে লবণের ছিটা, সব একবারে বিক্ষুব্ধ, চোখ লাল, দৈর্য দরিল্ল, বাচ্চা ফোয়া খিতা করবায়, বাচ্চা ফোয়া খিতা করবায়, মারিলাম না আসার মারিয়া কিন্তু বাচ্চা ফোয়া খিতা করবায়, সকল আর দাঁড়াইল না, কিন্তু আবু জাহাল ধৈর্য হারা হইয়া দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল এমন ভাবে তামসা দিল, তামসার সুটে আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল ফাটি গেছে, রক্ত ঝরে রক্ত ঝরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরা অবস্থায় একদিকে গাল থেকে রক্ত ঝরে, অন্যদিকে চুক থেকে অশ্রু ঝরে, ক্রন্দনরত অবস্থায় আমার নবীর দরবারের দিকে ফিরত আইতে আসেন খান্দন আর খান্দন। কিছু দূর থাকতে আমার নবী দেখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ খান্দে, তার চুক থেকে অশ্রু ঝরের, তার গাল থেকে রক্ত ঝরের, গাল থেকে হ না কোরআন শরীফ মিঠা মিঠা হইয়া কোরআন শরীফের হেফাজত হইতো নাই, তাপর হওয়া লাগবো, তাপর কও না, তাপর 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 খাইলে মনে করিও গনিমত, কোরআনের হেফাজত কোরআনের খিদমতের জন্য যে লাল চোখ দেখো তাইলে মনে করিও এটা গনিমত। আমার নব্বে দেখছ দূর থাকিয়া আমার নবীও খান্দন, আব্দুল্লাহ ইবনে মাসউদ খান্দন আমার নবীও খান্দন, খান্দা খান্দা জিকাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতারে কিতা ব্যাপার তোর চেহারা থেকে রক্ত জোরে কেন লাগিয়া তুই খান্দস খানে কি ব্যাপার, খান্দা খান্দা খন ইয়া রাসূলুল্লাহ কাফিরদের বৈঠকে গিয়ে আমি সূরা আর রহমান তিলাবত করা শুরু করছিলাম, আবু জাহেল বিরাট দেহদারি আরবের নেতা আবু জাহেল সে দাঁড়াইয়া আমার কাছে আইয়া এমন জোরে তামসা মারছে থাপ্পর মারছে, ওই দেখো কে রাসূলুল্লাহ আমার গাল ফাটি গেছে গিয়া, আমার গাল থেকে রক্ত ঝরের, ওই ব্যথায় আমি খানছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন, আমার দয়ার নবী করুণার ছবি, বিশ্বের নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দন। কয়জনে খান্দন কও না, কয়জনে 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 কয়জনে? আমার নবীও খান্দন, আমার নবীর অল্প বয়স্ক সাহাবা তাই ন খান্দন। জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিশতা সম্রাট, ফরিশতা
সম্রা সকল ফরিস্তার সর্দার সকল ফরিস্তা থেকে নির্বাচিত রাসুল জিব্রিল খালি ফিরিস্তা না জিব্রিল ফিরিস্তাদের মাঝখান থেকে নির্বাচিত কোন রাসুল ক রাসুল মানুষ থেকে যেলাগার নির্বাচিত রাসুল ফিরিস্তা থেকে ওইলাহার নির্বাচিত রাসুল আল্লাহ ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস দুইটা জাতির মাঝেই রাসুল নির্বাচিত হন রাসুল কোন স্কুল ভার্সিটিতে ফরিয়া রাসুল হওয়া যায় না নবী হওয়া যায় না মেধার দ্বারা জেহানতের দ্বারা সম্পদের দ্বারা বিবেক বুদ্ধি জ্ঞানের দ্বারা নবী রসুল হওয়া যায় না নবী রসুল নির্বাচন হরণ খে না জুড়ে এটা আমার কথা নয় আল্লাহ কইছেন আল্লাহ ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস দুইটা জাতি থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেন কয় জাতি থেকে কও না জুড়ে একটা জাতির নাম মালায়েকা আরেকটা জাতির নাম নাস আল্লাহ ইস্তাফি মিনাল মালাইকা মালায়েকা থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেন আর নাস থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেন মালায়েকার অর্থ ফেরেশতার নাসের অর্থ কোনা নাসের অর্থ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস নাস অর্থ কিটা কোনা নাস অর্থ কিটা নাস অর্থ কিটা মানুষ এই দুই জাতি থেকে আল্লাহ নবী রাসূল নির্বাচন করেন একটা জাতির নাম হইল মালায়েকা আরেকটা জাতির নাম হইল কোনা মানুষ মানুষ আরেকটা জাতির নাম আমরার ভাষায় মানুষ ফরিস্তা থেকে নির্বাচিত রাসুল রাসুল হওয়ার পরেও ফিরিস্তা আগেও আসলা ফিরিস্তা পরেও ফিরিস্তা এখনও ফিরিস্তা থাকবেও ফিরিস্তা মাতো না মাতো না তবে তার মর্যাদা বেশি অন্যান্য ফিরিস্তার মতো তার মর্যাদা না অন্যান্য ফিরিস্তার ঊর্ধ্বে তার মর্যাদা ঠিক না ও ঠিক ঠিক না ও ঠিক ঠিক লাখান মানুষ থেকে নির্বাচিত নবী রসুল যে ও নবী রসুল ওয়ার আগেও আসলা মানুষ নির্বাচিত নবী রসুল ওয়ার পরও মানুষ থাকবা ও না যেমন আমরা নির্বাচন করি এমপি ভোট দিয়া এমপি ওইবার আগে আসলা মানুষ এমপি ওয়ার বাদ কিছুন কি জিন্নত মাতো না নির্বাচিত ওইবার আগে খেতে আসলা চেয়ারম্যান সাহেব নির্বাচিত হওয়ার আগে খেতে আসলা নির্বাচিত হওয়ার পরে মানুষ নি মাতো না মানুষরা মানুষ না মানুষ নির্বাচিত হওয়ার আগেও মানুষ নির্বাচিত হওয়ার পরেও মানুষ কিন্তু নির্বাচিত হওয়ার পরে আমরা সাধারণ মানুষের মতো তাই না তাইনের মর্যাদা এমপি সাহেব যেখানে যাইতে পারেন আমরা যারা বুট দিয়া টানলে নির্বাচিত করলাম আমরা সেই কেন যাইতে পারি না তাইনের যে খোতার দাম আছে আমরা সেই খোতার দাম তাইনের যে দায়িত্ব আছে আমরা সেই দায়িত্ব হ না নাই তার মর্যাদা বেশি না কম মর্যাদা বেশি না কম মর্যাদা বেশি না কম এমপির মর্যাদা বেশি না কম এরপরও তাই মানুষ নেই মাতো না এরপরও তাই মানুষ নেই মানুষ তো আল্লাহ তাআলা দুইটা জাতি থেকে নবী রসুল নির্বাচন করেন একটা জাতির নাম হইল মালায়েকা বা ফেরেশতা আরেকটা জাতির নাম হইল ক না জুড়ে ডরাও কিতাবে আল্লাহর কথা কইতে হইতে ডরাও নি আল্লাহ কোরআন শরীফ কইছেন আমি বানাইয়া কইরাম নি এই আছে নি তা কোরআন শরীফ মাতো না কোরআন শরীফ আছে না নাই কোরআন শরীফ আছে না নাই তে আল্লাহর কালামের কথা কইলে যদি ডরাও আব্দুল্লাহ মাসউদ উতানি বাচ্চা ডরাইছেন না তার শরীর থেকে রক্ত ঝরছে গাল থেকে রক্ত ঝরছে বেশি তো বেশি তোমার মাথা থেকে রক্ত ঝরব ঝরতে দেও তবু আল্লাহর কালামের কথা কইবাই না কইতাই নাই কইবাই না কইতাই নাই কইবাই না কইতাই নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনুর খান্না দেখিয়া দয়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দন জিব্রিল আইছেন আমার নবীর মুখ আশিফ উঠাইবার লাগিয়া ডান দিকে বইছেন ডান দিকে বইয়া আসন আমার নবীর মুখ আশিফ উঠাইতে পারেন না
গেছেন বাম দিকে, বাম দিকে বইয়া জিব্রিলে আসন, এর বাদও নবী আসন না, আইসন সামনের দিকে দাঁড়িয়া বইসন, আইয়া বইয়া সুন্দরভাবে আসি শুরু করছেন আমার নবীর মুখে আসি ফুটাইবার জন্য। শেষ পর্যন্ত আমার নবী জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নে কইলা, জিব্রিল তোমার আসি আমার মুখে হাসি ফুটাইতে পারতো না, যতক্ষণ পর্যন্ত আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে হাসি না ফুটবো। বুঝা গেল সাহাবারা নবীর কাছে খুব প্রিয়, মাতো না খনা জুড়ে, সাহাবার দুঃখে নবী দুঃখী, সাহাবার দুঃখে নবী দুঃখী, সাহাবার সুখে নবী সুখী, ঠিক না ও ঠিক, ঠিক না ও ঠিক। আরো হায়াত নাজিল হয়ে গেল, লানাসফাম বিন নাসিয়া, লানাসফাম বিন নাসিয়া, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, লানাসফাম বিন নাসিয়া, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, আছে না কোরআন শরীফ, মাতো না দেখো আমি কোরআন শরীফের বাইরে কোনো যাইলাম নাই, মাতো না বা ভিতরে আছে নি এখনো কোরআন শরীফ ভিতরে আছে নি, এ মাতো না ভিতরে আছি না নাই, ভিতরে আছি না নাই, বুঝা যায় না বেটা, ভুল হইলে মারতো রে বা সামনা সামনি বালা এসে গিয়া হারলে হইতাই দি ভুল, মাতো না এক মৌলানারে লইয়া গেলাম, গেছিলাম এক কেন দফন করতাম, আমরা মাদ্রাসার এক শিক্ষক মারা গেছেন, এই গুরুস্থানও গিয়া কইলাম খৈবর কিলাখান হইত, খৈবরের আমরা দেশে বিভিন্ন তরিকা আছে, খৈবর কুদে কুদতে কুদতে মাথা লাগা জের করে, জের করিয়া লাশ তয়, এরপরে একবারে উফরে দে সাইরা, বলে উফরে অত উফরে সাইরা দিলা এখানে বা কয় তাইন তো বইতা, আমি কইলাম তাইন বইটা সারাদিন বই থাকবার নেই উবাইতা নাই নি, মাতো না তান যদি বওয়ার দরকার হয় উবানির দরকার হইতো না নি, তা খালি বইলে উবাইলে তো চলতো না, ফেসা ফেখানার তো দরকার হইব, তা বাথরুম বানাই দে অষ্টা, আমার কথা বুঝো না, যুক্তির লোকের যুক্তি, আপনার যখন যুক্তি দেয়া খৈবর কুদলা, আপনার যুক্তিতে খৈবর কুদলা অতখান গাড়া করলা যে গাড়ার উফরে এই পরিমাণ উফরে সাইরা দিলা যে হে মুর্দাটা উঠ্যা বইতো হরে, মুর্দাটা উঠ্যা বইতো হরে, এর লাগে সাইরাটা দিলা উষা, তে খালি বইতো ভারে দিলা উবাইতো ভারে দিলা না, হেনে আপনার যুক্তি দিয়া এটা হইলো কিতাবের কথা নাই, বইতো ভারে মুর্দা এই পরিমাণ উফরে সাইরা দেওয়া এটা হইলো আপনার যুক্তির কথা, কিতাবের কথা নাই, মাতো না এটা হইলো আপনার যুক্তির কথা, কিতাবের কথা না, আপনার যুক্তিরে যদি মানি লাই যে বইতো ভারে এই পরিমাণ উফরে সাইরা দেওন, তো উবাইতো ভারে এই পরিমাণ উফরে সাইরা দেও না, কেনে যুক্তির আরো আজ্ঞাও যদি বইতো ভারে উবাইতো ভারে এই পরিমাণ দেও, তো মাঝে মাঝে পেশাব পায়খানা দরতো না নি, তার লাগে বাথরুম আরেকটা বানাই দেও, দেওনি মাতো না দেওনি, এটা হইলো আমরার যুক্তি, যুক্তির বদলা যুক্তি, যুক্তির বদলা যুক্তি, কিতাবের কথা নাই, কিতাবের কথা হইলো আপনি হয়তো তার অর্ধেক অথবা তার হে যতখান নামবা অতখান নিচা করবায় গাড়া করবায় খৈবরটারে, আর ওই খৈবরের উপরে তার লাশটার লগে সাইরাটা লাগতো না, লাশটার লগে সাইরাটা হয় না, লাশটার লগে সাইরাটা লাগতো না, অথান উফরে দিবায় সাইরা, লাশটারে খৈবরত থইয়া সাইরাটা কতখান উফরে দিবায় লাশের লগে, খাতে লাশের লগে, লাশের লগে, লাশের লগে লাগতো নাই, তখন সাইরাটা খুব নিচে হইব না, মাতো না সাইরাটা খুব নিচে হইব না, এর উপরে যখন আপনি মাটি দিবে হিয়ালের বা আপনি হামাইতে পারবো, হামাইলে তার মা হামাইতে পারে, পারবো মাতো না, বাফি ফারে না তে মা ফারবো কয় পারবো নি, এরপরে এটা যদি লামি যায় বড় গাড়া হইব নি, বড় গাড়া হইব নি, তাড়াতাড়ি বড়ি দিব কি নাই নি, অত বড় গাড়া হইব নি, তার মানুষে দেখলেও ডরাইতো নাই, এটার মাঝে গাছ টাছে উঠবো গরু ছাগলে খাইব, গাছ টাছে উঠবো বড় গাড়া হইলে কিচ্ছু হইতো নাই, সুতরাং কিতাবের কথা হইল আপনি গর্ত করবা কদরা কামতির রজুল যে মারা গেছে তার লাশ পরিমাণ অথবা তার অর্ধেক পরিমাণ, আর তার লাশটা মাটির তৈয়া হারলে অতখান উপরে সাইরা দিবা যে সাইরাটা যেন তার শৈল্য লাগে না, সাইরাটা যেন তার শৈল্য লাগে না, অত অনুসারে সাইরা দিবা লাস্টটা তৈটা কি লাখান, লাস্টটা তৈটা আপনি ডাইন খরটে, আমরা তৈ শীত খরাইয়া, খালি আপনারা না আমরা হতত্য হইরাম বা বেজার হইও না, খালি আপনারা আরে হইরাম নি,
আমরার হতা হইরাম লাশ রে কিলা খান তই মাতো না দেখছো না নি কিলা লাশ তই সিদ্ধরাইয়া তই আমরাই সিদ্ধরাইয়া তই লাশ রে সিদ্ধরাইয়া তো অন্যায় লাশ রে তো অন ডাইন খরটে লাশ রে তই ডাইন খরটে ঘুমাওনি ডাইন খরটে ঘুমানি শুনল তাইনি ডাইন খরটে ঘুমানি হ না ডাইন খরটে ঘুমানি ডাইন খরটে ঘুমানি ডাইন খরটে ঘুমানি সুন্নত হইব রোজে লাস্টে তৈবা ডাইন খরটে তৈবা ডাইন খরটে ঘুমাইলে ডাইন বাজু মাটিত লাগে না ফিট লাগে ডাইন বাজু মাটিত লাগে ডাইন খরটে তৈবা ডাইন খরটে তৈবা ডাইন খরটে তৈবা ডাইন বাজু লাগবো মাটির মাঝে ওইলাখান কিবলার দিকে থাকবো তার মুখটাও তার বুকটাও কোন দিকে থাকবো জানি না আপনার আর কিবলা কেমনে দিয়া আমরা সকলের কিবলা কাবা শরীফের দিকে দিয়া আপনার আর কিবলা কোনটা মাতো না আপনার আর কিবলা কোনটা ক না গন না মানুষ ওই মাতো না কিবলা চিন নাইনি কিবলা চিন না গন না মানুষ গন না মানুষ গন না মানুষ গন না মানুষ ইন্না আউয়াল বাইতিন বুযিআ লিন্নাসি আল্লাযী বিবাক্কা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম কাবার হরিছয় কাবা ওই গর যে গরে আল্লাহ হকল আগে বানাইছন এই দুনিয়ার মাঝে হকল আগের গর কোনটা কাবা শরীফ কও না হকল আগের গর কোনটা হকল আগের গর কোনটা কাবা শরীফ যে কাবা শরীফ দুনিয়ার সকল মানুষের কিবলা সে তার আরো পরিচয় তার তার দ্বারই আছে মকাম ইব্রাহিম তার দ্বারই আছে আরো নেও তার দ্বারও আছে সোফা মারুয়া ঠিক না ও ঠিক মাতো না তার দ্বারও আছে সোফা মারুয়া এই কিবলাটা এত মর্যাদার অধিকারী যার দিকে যে মুখ করিয়ে বা ফিস দেওয়া পেশাব পায়খানা করা হারাম এই যে কিবলার পরিচয় খের পরিচয় যে দিকে যে মানুষে মুখ করিয়া নমাজ পড়ে যেদিকে মানুষে মুখ করিয়া নমাজ পড়ে উল্টা দিকে নমাজ পড়লে নমাজ হইত নাই যে দিকে দিয়া হমুক দিয়া অথবা ফিস দিয়া পেশাব পায়খানা করা হ না ইদা আতাই তুমুল গাইত আছে নি বাড়াইতে কিতাব ইদা আতাই তুমুল গাইত ফালা তাস্তাকবিলুল কিবলা তাওয়ালা তাস্তাদবিরুহা নবীর স্পষ্ট কথা পেশাব পায়খানা হমুক দিয়াও করা যায় না কিবলার দিকে ফিস দিয়াও করা যায় না খরাও যায় না খরানিও যায় না মাতো না বাচ্চারা রে মায় খরাই নানি বাফে খরাই নানি ফের সাফায় কানা কয় আমি চুরি করি না ফুয়ারে দিয়ে চুরি করাইলিমু ওইটা ওইটা বালা কথা মাতো না নিজে যেটা খরা মন্দ খরানিও মন্দ নিজে যেটা খরা গুণা এটা খরানিও ক না খরানিও গুণা তো কিবলার দিকে দি ফেসাব পায়খানা খরাও যায় না হোমুক দাও খরা যায় না ফিস দাও খরা যায় না এটার নাম হইল কি কিবলা এটার নাম হইল কি কিবলা তিন নম্বরে মান তাফালা তুজাহাল কিবলা যা ইয়াউমুল কিয়ামা তাফাল হু বাইনা আইনাই কিবলা এমন মর্যাদার অধিকারী যার দিকে দি সেব পালানিও হারাম ক না কেউ যদি কিবলার দিকে দি সেব পালায় তাহলে ওই সেফের দ্বারা তারে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হইব এইটার নাম হইল কি ক না এটার নাম হইল কি এটার নাম হইল কি এই সারা দুনিয়ার মানুষের কিবলা একটা না দুইটা একটা না দুইটা একটা না দুইটা একটা না দুইটা পূবের মানুষের কিবলা কাবা পশ্চিমের মানুষের কিবলা কাবা উত্তর দক্ষিণের মানুষের কিবলা ক না এটা গণ না মানুষ গণ না মানুষ গণ না মানুষ গণ না মানুষ এত বরকতময় ঘর যে ঘরের দিকে দেয়া মুমিন আশ্ক মহব্বতের সাথে যতক্ষণ পর্যন্ত সাইয়া তাব ততক্ষণ পর্যন্ত গুসলের ফানির মতো তার শরীর থেকে গুণা ঝরব সে এত মর্যাদাশীল তার আশেপাশে কেউ যদি এক রেখাত নমাজ পড়ে আল্লাহ তাআলা তার এক লক্ষ রেখাত নমাজের সব দান করেন ওইটার নাম হইল কিবলা কিবলা একটা না দুইটা একটা না দুইটা তবে এক যুগ আছিল কিবলা দুইটাই গেছিল আসে নি বড় দেখে যাব মা তো তেরে বা আমার একলা ভালো না এমন আর মানুষে কিবলা আর একটা বানাই লিছিল আরো কিবলা বানাই লিছে তারা আরো কিবলা আল কাবাতুস শামিয়া আল কাবাতুল ইমানিয়া তারা আল কাবাতুল ইমানিয়া আরো কিবলা বানাই লিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবক সাহাবারে ডাকছেন জারির ইবনে আব্দুল্লাহ
কও কি নাম জোরে কও না জারির ইবনে আব্দুল্লাহ জারির 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 ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর আসলা জারির ইবনে আব্দুল্লাহ অত্যন্ত সুন্দর আমার নবীর কাছে যখন আইতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনের সেরা দেখিয়া মুস্কাইয়া মুস্কাইয়া আসতা ঠিক নি বেটা হইতে যাবার সাহস হইব না এত সুন্দর আসলা তান্ডা কইলা জারির সারা দুনিয়ার মানুষের কিবলা তো একটা এমনের মানুষে বাড়াইলিছে কিবলা আরো একটা দুই নম্বর কিবলা থাকতে পারে না মাতো না দুই নম্বর কিবলা ক না সুতরাং দুই নম্বর কিবলা জয় টইব সবটা বাতিল দুই নম্বর কিবলা জয় টইব সবটা বাতিল এ জরির যা দেশ গুর সওয়ার লইয়া যা এই অমানের নির্মিত বাতিল কিবলা রেগে ধ্বংস করিয়ায় জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো গুরার ফিটো থাকতাম পারি না ভরি যাই কিতাব দেখো আইছুন নাই তা ও মোল্লা কেউ আইছুন নাই তা কেউ আইলে আমার হইও যখন হইবাই তখন শেষ জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কন ইয়া রাসূলুল্লাহ আমি তো গুরার ফিটো থাকতাম পারি না ফরি যাই তে আমি নেতৃত্ব দিব কেমনে আমার নবী কো না আমার দারোয়ায় জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ধারক আছেন দয়ার নবী তার রহমতের হাত জরির ইবনে আব্দুল্লাহর বুকের মাঝে রাখছেন জোরেই কও সুবহানাল্লাহ না ডরাও না কি দা শরম লাগে তা জোরে কও সুবহানাল্লাহ আমার নবীর রহমতের হাত রাখিলা বাইরে তো জরির ভাগ্যের দ্বার খুলছে না খুলছে না এরপর আমার নবী দোয়া করছেন আল্লাহুম্মা সাব্বিতু ওয়াহদি আল্লাহুম্মা সাব্বিতু ওয়াহদি আল্লাহুম্মা সাব্বিতু ওয়াহদি আল্লাহ এই জরিরের মাঝে তুমি সেবা তার দৃঢ়তা দান করো এই জন্য গুড়ার উপর থেকে আর পরে না আর তার কামিল হাদায়াত দান করো জরির কোন এরপর থেকে জীবনে আমি আর গুড়ার ফিট থেকে পড়ছি না গেছন গেছন বাহিনীরে লইয়া দেশ বাহিনীরে লইয়া একবার কাফিরের দেশ সে মনের ভিতরে ঢুকিয়া সেই বাতিল কিবলারে ধ্বংস করিয়া খবর ফাটাইছেন নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ জাল তুহা কাল আমসি জাহিব ইয়া ওই নি বেটা ইতা ওই মাতো না ইয়া রাসূলুল্লাহ জাল তুহা কাল আমসি জাহিব ইয়া রাসূলুল্লাহ জাল তুহা কাল জামালিল আজরাব ইয়া রাসূলুল্লাহ জাল গোডে আছে বেটা ইয়া রাসূলুল্লাহ জাল তুহা কাল আমসি জাহিব ইয়া রাসূলুল্লাহ জাল তুহা কাল জামালিল আজরাব ওহে আল্লাহর রাসূল সেই বাতিল কিবলারে ধুলি সাত হইয়া দেলাইছি নাজিল হইল আর হায়াত কিতাব খাসো কিতা হতে গুস্তা হইতাই নিশেষ ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিলাহান শেষ হইতো বেলা সিল্লাই খানে কিতা হো আরো শুনতে চায় এটা বিশ্বনাথ নাই বিশ্বনাথের মাঠিকানা মারত না আব্দুল্লাহ ইবনে মাসউদের দুশমন সাহাবার দুশমন আব্দুল্লাহ ইবনে মাসউদের দুশমন সাহাবার দুশমন আবু জাহলের ব্যাপারে এক নাজিল হইছে লা নাসফাহাম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ওই মৃত্যুকের মাথা টান্না টান্না জাহান্নাম ফালাইমু মদিনা যখন আইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী হিজরত করি আইলা বদরের যুদ্ধ সংগঠিত হইল বদরের যুদ্ধ কোন যুদ্ধ ক না বদরের যুদ্ধ আব্দুল্লাহ ইবনে মাসউদ গেছেন গিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ আমিও যুদ্ধ করতাম আমার নব্বই কোন তুইনু বাচ্চা রইছস একবারে ফুরু রইছস তোর বাড়ি তোর থেকে লাম্বা তু তোর বাড়ি থেকে বাট্টি ফুরু নাই নে মাতো না ফুরু নাই নে একটা তোর বাড়ি আর কতখান লাম্বা হয় তুই তোর বাড়ি থেকে বাট্টি তুই যুদ্ধের বয়সে আইছস না না ফারতে নাই কোন ইয়া রাসূলুল্লাহ ফার বুড়ি আঙ্গুলো বর দেয়া উকি দেখা রইছেন কোন ইয়া রাসূলুল্লাহ দেখো আমি লাম্বা আমি লাম্বা আমি লাম্বা
আমি যুদ্ধ করব আমার ভাই বাকি যে আমার চাচা তারা রক্তের সাথে খেলবো আর আমি চুপ দিয়ে দেখমু ওটা সম্ভব না ইয়া রাসূলুল্লাহ অনুমতি দাও আমি যুদ্ধ করব স্যার অন্যা নবীর দর্শন লেফটিয়া আমার নবী কোন তে কাম কর কাফির কলের লাশ যেটা পড়িয়া রইছে আর তারার মাঝে কিছু জান আছে ওইটার গা গলা কাটিলা নাচ্চা নাচ্চা ফোট দিছন পুরুতা নাই নি পুরুতা যেওয়ালা খুশি হয়ে দেখতে আনা মাই নাচ্চা নাচ্চা আডে মাদ্রাসা ছুটি হয় তে ফাল্লিয়া ফাল্লিয়া যায় এমনি দায়িত্ব পরে আচ্ছা দেখা মোকা ফাল্লিয়া ফাল্লিয়া যায় না নেই বা মাথ না পুরুত আছে না নাই বিয়া করছো নি তো হলে ওই মাথ না অকলেই করছো পুরুত আছে তো আছে তার বাপেই বিয়া করছে নাই বলে বিয়া করলেছে কুম্ভদের ভুয়া দেখলাই নি অঙ্গ সঙ্গ গুণে লোহা জ্বলে মাথ না সঙ্গ গুণে লোহা জলে বাসে মায়ে সজিদা করে বাচ্চাও মার লগে করে না করে না আহা এই চাইল সোহবতের সোহবতের আসর সোহবতের আসর ফদ দিস নাস্তা একদিন আবদুল্লাহ ইবনে মাসউদ নাচ্চা নাচ্চা আডল হইতাম নিবা মাতো নাতে মনে দিকে জোরে জোরে হয়ে হলে আগে আস্তে আস্তে মারছে মেয়ে গইছে মক্কাত মেয়ে গইছে আস্তে মেঘের মাঝে রাস্তা ফিসলে হয়ে গেছে গিয়া তার নাচ্চা নাচ্চা আডন কোন বালা ফিসলিয়া ফরি যাইবে গিয়া নাচ্চা নাচ্চা আডন ফরি যান তো ফরন না দেখছো না হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কয় না আব্দুল্লাহ তুই নাচ্চা নাচ্চা আডস কিতাবে এই বেবুতা নাচ্চা নাচ্চা আডস কিতা তুই বাচ্চা মানুষ দেখস না রাস্তা দিয়ে ফিসলা আখতা যদি ফরি যাস্তে তোর হাত ভাঙি যাইব ফাও ভাঙি যাইব খাফর বরি যাইব সতর্কইয়া সল খইয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছুন গিয়া কিছু দূর গেছেন ইন্ডা আকসুদ করছেন উমর দাঁড়াও উমর দাঁড়াও উমর দাঁড়াও তাই না আসন তান্ডে ডাকেন আব্দুর রিয়া বাচ্চা ফত বুঝো না নিবা উমর দাঁড়াও তোমার কথা তো আমি ফুললাম উমর দাঁড়াও আমার কথা ফুন না যাও তাই থইয়া দাঁড়াই গেছুন গিয়া কিতাব এটা কিতা তোর কথা কিতা শুনতাম আরে ফিসলা রাস্তা আমি যদি ফরি যাই তা আমার হাত ভাঙবো তোমার কি তৈব বুঝছো না কথা সকলে বুঝো নি কথা আমার যদি আমি যদি ফরি যাই তা আমার ফাও ভাঙবো তোমার কি তৈব আমি যদি ফরি যাই তা আমার কাপড় নষ্ট হইব তোমার কি তৈব উমর দাঁড়াই গেছুন গিয়া এর বাদে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় উমর আমার বাংলে আমার হাত আমার বাংলে আমার ফাও আমার খাফর বরল তুমি সত্তর কইয়া চলো তুমি যদি ফরি যাও তে আলম ইসলাম ফরি যাইব গিয়া ওই বেটা হইল আবদুল্লাহ ইবনে মাসউদ আমাদের ফেকে হানফির আসল গুড়া জ্বর ঠিক নি বেটা ফেকে হানফির আসল আবদুল্লাহ ইবনে মাসউদ ফকি ফকি সাহাবার মাঝে ফকি আবদুল্লাহ ইবনে মাসউদ তো গেছেন আমার নব্য কৈছন যাও গলা খাটিলাও গিয়া পারিছন ময়দানত দেখুন মুটা বৈশাল না একটা ফুরিয়া দিছে এখন খাটতাম যে বলাতে বড়টার হল কাটি গেছন গিয়া দেখুন না বুঝে হলে লাস বুকে উড়তা সাইন শেষরিয়া শেষরিয়া ফরি যান উড়তা পারেন না বুঝো কিনা শক্তি উড়তা পারেন না বুকো দুর্বল আসলা একবারে হালকা পাতলা দুবলা কোনো লাখান শেষরিয়া শেষরিয়া বুকের উপরে উড়ছন উঠতে বইছন গোড়ার উপরে যে লাখান সার বই লাখান বইছেন মেটার লাখান আবু জেল তো সজাগ আছিল ই সময় জিতা আছিল কয় খেটাবে আমার বুকের উপরে খেটা উঠছে কয় চিনস না মনে আছে মাথ না মনে আছে সবার মনে আছে সবার মনে আছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা একদিন না একদিন সত্যের জয় অবশ্যম্ভাবী যে মা তৈছে আর কয়েক আমার গলাটা লম্বা করিয়া কাটিস কাটম নে লম্বা করিয়া অন গোসাইন গোসাইন তলোয়ারও তো দ্বার আছে আতো তো শক্তি নাই বাচ্চা মানুষ রানি তলোয়ারও তো দ্বার আছে আতো শক্তি নাই আর সাইফু বিশ্বাইদ আল্লাহ সাইদ ওই নি বেটা কথা এ ডারক দুন্দু করিছে এ ডারক দুন্দু বেটা কোন জিগির পড়ছে বেটাই জানে এ ডারক দুন্দু ইতা আমার ইতা কথা রেকর্ড করি না কোনো লাভ নাই ন লাভ আমি যারা আমার সামনে আছে তারারে লক্ষ্য করে হইতে আছি গলা যখন খাইটা শেষ মাথা ওয়াশানিতা খুশি মাথা ওয়াশানিতা অতর বেটার মাথা এই মাথারে ওয়াস্তা গিলা ওয়াস্তা পারেন না
আমি কই আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চা দুর্বলের লাগে ওয়াস্তা ফারত না নাই কথা নাই বরং আলীর মতো শক্তিশালী হইলো মাতারে ওয়াস্তা বার্তা নাই উমরের মতো বিরাট দেহদারি হইলো মাতারে ওয়াস্তা বার্তা নাই খালিদের মতো বিরাট বীর যুদ্ধ হইলো মাতারে ওয়াস্তা বার্তা নাই আল্লাহ কইছেন টান্না টান্না মাত না আল্লাহ খিলা ফালাইতা কইছ ক না লানাসফাম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া তান্না টান্না শেষ রাইয়া না ফালাই মু জাহান্নাম তান ওয়াশানি বাগমনে ফারবানি ওয়াশানি দা মাত না আল্লাহ কইছেন শেষ রাইয়া না ফালাই মু জাহান্নাম তান ওয়াশানি বাগনে পারতা নাই পারছন না এরপরে গীতা করবা হারাইছন এক রশি এক কানে দিয়া বার করছন আর এক কানে দিয়া বার করিয়াতে রশি লইয়া টান্না 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 শেষ রাইয়া লইয়া যাইরা আমার নবীর তাবুর দিকে যা আমার নবী দূর থেকে দেখিলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি আর আসেন আমার নবীও আসেন কিতা রে আব্দুল্লাহ ইবনে মাসউদ অত খুশি কিতা কার কার মাথা লই আইছস ইয়া রাসূলুল্লাহ আবু জাহলের মাথা লই আইছি আব্দুল্লাহ ইবনে মাসউদ আসন আমার নবী আসন জিবরিল আল্লাহর কোন আল্লাহ তোমার নবীর এত প্রেম তার সাহাবারে দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ খানলো তোমার নবীর আমি আসাইতাম পারলাম না এখন দুই জনে আসে অনুমতি দাও তারার আনন্দের সাথে আমি শরীক হই যাইতাম আইসন ইয়া সামনে বইয়া আসন আইসা আইসা আমার নবীর কোন মুহাম্মদ তোমার সাগরিদ দখলের প্রতি তোমার এত ভালোবাসা তোমার সাহাবারে দিয়ে এত মায়া আব্দুল্লাহ ইবনে মাসউদ খানলো তোমার আমি আসাইতাম পারলাম না আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসে তোমার মুখে হাসি ফুটছে আল্লাহর কাছ থেকে অনুমতি লই আইছি তোমরা রাশির লোকে আমিও শরীক হইতাম এর দ্বারা বোঝা গেল আমার নবীর সাহাবারে যারা কষ্ট দেয় তারা নবীরে কষ্ট দেয় আমার নবীর সাহাবারে যারা কষ্ট দেয় তারা নবীরে কষ্ট দেয় তারা নবীরে কষ্ট দেয় তারা আল্লাহরে কষ্ট দেয় আল্লাহ তাআলা কুরআন আর হাদিসে সাহাবা নবীরে সঠিকভাবে আমরারে বুঝার তৌফিক দান করুক সবাইকে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন